একজন বিধবা মানুষ, ওনার দেখাশোনার কেউ আছেও আবার বলেছেন যে নাইও। তো উনি ব্যাংকে সঞ্চয়পত্র কিনে রেখেছেন, সেখানের যে লভ্যাংশ আসে সেটা দিয়ে উনি ওনার নিজের খরচ চালান এবং ছেলে মেয়েদেরকে সহযোগিতা করেন। এটা কি এই লভ্যাংশ গ্রহণ করা কি ওনার জন্য জায়েজ? দেখুন, আসলে আমাদের দেশে ব্যাংকিং সিস্টেম দুই ধারার, একটা হচ্ছে কনভেনশনাল ব্যাংকিং সিস্টেম আর একটা হচ্ছে ইসলামিক ধারা। জি, তো সঞ্চয়পত্রের বিষয়টি সম্ভবত কনভেনশনাল কোনো ব্যাংকিং সিস্টেমে উনি সেটা রেখেছেন, সেখান থেকে লিখিতভাবে ওনাকে সুদ দেওয়া হচ্ছে। সো লিখিতভাবে যদি সুদ দেয়, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম, এবং সুদ এমন জঘন্য অপরাধ যেটা ফাযানু বিহারবিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে নাও, যারা এই সুদের সাথে লিপ্ত থাকবে আল্লাহর এই হারাম বলার পরেও যদি সেখান থেকে ফিরে না আসে, সুতরাং এটা কোনোভাবেই তার জন্য বৈধ হতে পারে না। ওনাকে আমরা যে কথা বলবো তা হচ্ছে যে ইসলামিক ব্যাংকিং যে ধারা আমাদের দেশে চালু আছে, তাদের সাথে আমরা কথা বলি বা কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন যে আমরা মোদারাবার ভিত্তিতে সম্পদ মানুষদের থেকে নিয়ে আমরা ব্যবসায় কাজে লাগাচ্ছি এবং সেখান থেকে একটা পার্সেন্টেজ তাদেরকে আমরা দিচ্ছি। প্রতি মাসে আমরা ফিক্সড একটা অ্যামাউন্ট তাদেরকে দেই, কিন্তু এন্ড অফ দ্য ইয়ার সেটাকে আমরা আবার ব্যালেন্স করে দিই, যদি বেশি হয় দেই আর যদি লাভ কম হয়ে থাকে তাদের থেকে কেটে নিচ্ছি। আমাদের শরিয়া বোর্ড আছে এবং আমরা সেই আলোকে পরিচালনা করছি। তাদেরকে আমরা বলেছি যে যে কোনো ব্যাংক চালু করতে হলে বড় একটা অ্যামাউন্ট সেন্ট্রাল ব্যাংকের কাছে আমানত রাখতে হয়, সেখান থেকে তো সুদ আসে। তারা বলছেন যে ওই টাকা আমরা ক্লায়েন্টদের পয়সার সাথে মিশাচ্ছি না, সেটা দিয়ে আমরা বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ারে আমরা কাজে লাগাচ্ছি, রাস্তাঘাট করে দিচ্ছি, স্কুল করে দিচ্ছি, হাসপাতাল করছি, ক্লায়েন্টদের পয়সাটা আমরা নিয়ে ব্যবসা করছি এবং সেখান থেকে লভ্যাংশ তাদেরকে আমরা দিচ্ছি। এই কথা যদি তারা মানে আমলে নিয়ে কাজ করে থাকেন তাহলে আমি এই বোনকে পরামর্শ দিব, আপনি যে কোনো একটা ইসলামী ব্যাংকে এই সম্পদ তাদের কাছে আপনি মোদারাবার ভিত্তিতে ব্যবসায় যুক্ত হতে পারেন, ওখান থেকে ওনারা আপনাকে সুদ না বরং লভ্যাংশ হিসেবে আপনাকে দিবে। যদি সেই ব্যবসা করতে গিয়ে তারা কোনো ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে থাকে তাহলে তারা আল্লাহর কাছে জবাবদিহি করবে, আপনি আল্লাহকে বলতে পারবেন যে আমি লিখিত সুদ না নিয়ে তারা আমাকে ব্যবসা করে পয়সা দিয়েছে সেটা নিয়েছি।